আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই যে অনেকে আছেন যে ইউরোপে আপনি পাড়ি জমিয়েছেন বাইপথে হোক, অথবা আপনি লিগেল ভিসা নিয়ে গেছেন, অথবা আপনি ট্যুরিস্ট ভিসা গিয়ে থেকে গেছেন LLM পাওয়ার জন্য, অথবা আপনি আপনার ডকুমেন্ট রেডি করার জন্য, আপনি রিফিউজি লেটার নেওয়ার জন্য, অথবা আপনি থেকে যাওয়ার জন্য আপনি আপনার প্রাপ্ত পাসপোর্টটি আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন অথবা আপনি ফেলে দিয়েছেন, আপনার কাছে পাসপোর্ট নেই কিন্তু আপনি পরবর্তীতে পাসপোর্ট করতে গিয়ে যে সমস্যার ফেস করছেন সেটা হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন না, অথবা আপনি ডকুমেন্টের শর্টের কারণে আপনি পাসপোর্ট আপনি কি দিচ্ছে না, অথবা বাংলাদেশ থেকে যে পাসপোর্ট আপনার হেল্ড আপ হয়ে আছে অথবা পাসপোর্ট আপনার এখান থেকে প্রিন্ট আউট হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আপনি জটিলতা ফেস করছেন। এই মুহূর্তে আপনি হয়তো ওই দেশের লিগেল ডকুমেন্টগুলো আপনি পাচ্ছেন না, এই শুধুমাত্র একটা পাসপোর্টের জন্য এই জটিলতা আপনি ফেস করছেন, এটার জন্য আপনি কী সমাধান নিতে পারেন বা কীভাবে আপনি কাজ করবেন, কার সাথে করবেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলে দিব। পাশাপাশি হচ্ছে অনেকের এরকম প্রবলেম আছে, আপনি বিশেষ করে মিডিল ইস্টে যারা থেকে থাকেন তারা দেখা গিয়েছে অনেকে সৌদি আরব গিয়েছেন, আপনি অন্যের পাসপোর্টের উপরে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আপনি আপনার নামে পাসপোর্ট করে নিয়েছেন কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আপনার লিগেল ডকুমেন্ট হয়েছে অর্থাৎ ভোটার আইডি হয়েছে অথবা আপনার এই জন্ম নিবন্ধন হয়েছে কিন্তু এই মুহূর্তে আপনি পূর্বের পাসপোর্টের সাথে নথিপত্র মিল না থাকার কারণে আপনি পাসপোর্ট করতে পারছেন না, এই সমস্যা আপনি ফেস করছেন। আবার পাশাপাশি অনেকে আছেন যারা পাসপোর্টের এজ কমাতে যাচ্ছেন, বাবা মায়ের নামের সমস্যা এইটা সমাধান করতে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি হেজিটেশন ফিল করছেন, কীভাবে আপনি করবেন সেটা আপনি জানেন না, সেটার জন্য আমাদের একটা সাজেশন, সেটি হচ্ছে আপনি একটি অ্যাফিডেভিট করে নেবেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, যদি বয়স অথবা নাম কারেকশন রিলেটেড হয়ে থাকে তাহলে, আর যদি আপনি প্রবাসে হয়তো আপনি পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আপনি পাসপোর্ট ডেলিভারি পাইতেছেন না সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা চাইলে কিন্তু এই পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা এই যতগুলো আলোচনা করলাম এগুলো যতগুলো জটিলতা রয়েছে এই জটিলতাগুলো নিয়ে আপনি হয়তোবা সমাধান খুঁজে পাচ্ছেন অথবা বিভিন্ন জায়গায় গিয়ে আপনি হোঁচট খাচ্ছেন, সেই সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের সাথে এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জুমরা ফিউচার পার্কে যে আমাদের অফিসটি রয়েছে সরাসরি এসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমটি লিখে আপনি আপনার ডকুমেন্ট প্রেরণ করুন, ইনশাল্লাহ আমরা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যদি এই রিলেটেড কার আপনি আপনার সমস্যা না থাকে, আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব বিভিন্ন জনের এই ধরনের প্রবলেম রয়েছে, এই প্রবলেমের জন্য সে সঠিক ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না, কীভাবে সমাধান নিবে সেটা হয়তো তার জানা নেই, সেটার জন্য আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সে দেখে কিন্তু তার সমাধানটা নিতে পারে আমাদের মাধ্যমে। বন্ধুরা যদি আপনাদের এই রিলেটেড সার্ভিসগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানাগুলোতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।